কুরআন শরীফে সূরা আনকাবুত থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছিলাম শুরু থেকে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে পায়সা কাজ থেকে অসৎ কাজ থেকে বাঁচিয়ে রাখে ওয়াজটা কার আল্লাহ ওখানে বলেছেন আর আল্লাহ সূরা বাকারার প্রথমে বলেছেন দেখেন কি সুন্দর আয়াত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ আরেকটু মহব্বতে আল্লাহ সাবধানে ওড়াই ইমানদার ওড়াই মুমিন ওড়াই আল্লাহর প্রিয় বান্দা ওড়াই যারা অদৃশ্যে বিশ্বাস রাখে জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ এরপরে বলা আছে ওয়ায়ুকিমুনা সলাহ যারা নামাজ কায়েম করে এখন আগে তো পড়তে হবে কথা বলে না আগে কি করতে হবে আগে তো পড়তে হবে তারপরে না কায়েম করাটা যে কি মজা পড়াটা কি মজা তখন না কায়েম করার এক্সপেরিয়েন্স আমাদের মধ্যে চলে আসবে ঠিক কিনা বলেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ আমাদেরকে যে ধন সম্পদ দিয়েছে দৌলত দিয়েছে তা থেকে যারা দান করে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম এই কোরআন শরীফে দেখে যেন কোনো সন্দেহ অবকাশ যেন না থাকে কথা বলেন আল্লাহ কি বলেছেন ইমানদার হতে হলে গায়েবকে বিশ্বাস করতে হবে ঠিক না ঠিক তারপরে নামাজ পড়তে হবে কারণ মিষ্টি মজা 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 সবার মুখ থেকে শুনি কিন্তু না খাওয়া পর্যন্ত কিরম মজা বোঝা কারণ গুড়ও তো মিষ্টি সুগারও তো মিষ্টি রসের গোল্লাও তো মিষ্টি ঠিক না টাঙ্গাইলের সমসম মিষ্টি নাটোরের কাঁচা গোল্লাও মিষ্টি ঠিক না ঠিক আর জোরে বাংলা গোটা বাংলাদেশ নয় ইউরোপ কান্ট্রিতে পর্যন্ত কুমিল্লা জেলার যে রসমলাই এটাও কিন্তু মিষ্টি ঠিক না ঠিক ক্ষীরও কিন্তু মিষ্টি পেয়ারা যে বানানো হয় সেটাও কিন্তু মিষ্টি ঠিক কিনা বলেন সব মিষ্টি কি একরকম সবগুলো নাম একই রকম মিষ্টি কিন্তু স্বাদের ক্ষেত্রে একটার সাথে আরেকটা রয়েছে বিশাল ডিস্টেন্স ঠিক কিনা বলেন আরো জোরে মহব্বতে এখন আমল কিন্তু সবই মজা আমল কি সবই মজা কিন্তু এর মধ্যে শ্রেষ্ঠ মজার আমল হলো নামাজ আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ আর একটু মহব্বতে আলহামদুলিল্লাহ ও বন্ধু হৃদয়ের জানালা খুলে দিতে হবে আলহামদুলিল্লাহ হৃদয়ের জানালা খুলে দিতে হবে রে অন্তর থেকে সকল কৃপণতা অন্তর থেকে সকল সংকটতা অন্তর থেকে সকল জমকে বন্ধ ক্লিয়ার করে দিতে হবে খাবারের মধ্যে লবণ দিলে দেখবেন খাবারের টেস্ট হয়ে যায় জি খাবারের মজা বেড়ে যায় খাবারে লবণ না দিলে যেমন খাবার মজা লাগে না তেমনি ভাবে আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেম না থাকলে আমলও মজা লাগবে না পৃথিবীর উম্মত এই দৌলতপুরের মানুষ আমার ঘরের মানুষ আমার বাড়ির মানুষ সারা জীবন শাসন করি বাহিরের মানুষকে আজকে শাসন করব আমার ঘরের মানুষকে কারণ প্রতিভাকে নিজের ঘরে দিতে হয় তারপরে অন্যের ঘরে নিজের ঘর যদি ঠিক না থাকে অন্যের বাড়িতে বিচার করতে যাওয়া উচিত না ঠিক না ঠিক আর জোরে সম্মানিত উপস্থিতি বন্ধুরে আমার এই বর্তমান সময়ে মানুষগুলো নামাজ পড়ে কি করে নামাজ পড়ে নামাজ কিন্তু মিস নাই অন্য কোন নামাজ পড়ো কাত না পড়ো জুমার নামাজ কিন্তু কোন মুসলমান বাদ দিতে চায় না জুমার দিনে বান্দা পাপ করেনি করে জুমার দিনে বান্দা অপরাধ করে অথচ শ্রেষ্ঠ দিন হলো ঈদের দিনের চাইতেও জুমার দিন যেমন আজকের দিন জুমার দিন চলতেছে বন্ধ আগামীকালকে জুমা হবে রে
নামাজ দিয়ে যেহেতু আলোচনা আমাদের নামাজের মধ্যে অনেক ঘাটতি আছে রুকু সেজদার মধ্যে অনেক ঘাটতি আছে আমাদের পোশাকের পবিত্রতার মধ্যে ঘাটতি আছে আমাদের মানসিকতার মধ্যে যথেষ্ট ঘাটতি রয়েছে এই জন্য নামাজ পড়ার পরে অন্যায় ছাড়তে পারি না ঠিক কিনা বলেন আজকের এই মাহফিল হলো দৌলতপুর দোকান মালিক সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে এখানে দোকানের মাধ্যমে ব্যবসা করে কিনা করে অনেক ব্যবসায়ী আছে বন্ধু নামাজ পড়ে ঠিক তারপরে মনে অজান্তে ব্যবসা দ্রব্য ব্যক্তি বিক্রি করতে গেলে মিথ্যা কথা মুখে দিয়ে চলে আসে আছে না নাই আছে এটা 100% কেউ যদি অস্বীকার করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমি যেটা বলেছি এটাই সত্য কথা বলেন ঠিক না বেঠিক ঠিক নামাজ আমরা ঠিকই পড়তেছি কিন্তু নামাজকে যেভাবে পড়ার দরকার ধরার দরকার সেইভাবে আমরা ধরি না ঠিক কিনা বলেন বন্ধুরে আমার নামাজ সম্পর্কে কোরআন শরীফের 30 পারায় আছে ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতি হিমসাহুন সামনে এসে পড়েন এখানে এসে পড়েন চেয়ার নিয়ে এদিকে এসে পড়েন না না সমস্যা নেই এখানে এসে পড়েন আপনারা এদিকে এসে পড়েন না দেখলে এখানে এসে পড়েন নামাজ দিয়ে একটুখানি আলোচনা করব শুনবেন আজকে নামাজের সমস্যাগুলো আমি তুলে ধরব নামাজটা আমরা আমাদের নামাজটা কেন কবুল হচ্ছে না নামাজ পড়ার পরেও কেন আমাদের মানসিকতার পরিবর্তন আসে না নামাজটা পড়ার পরেও কেন আমাদের চারিত্রিক পরিবর্তন আসে না আল্লাহ বলেছে নামাজ মানুষকে সকল নষ্ট কাজ থেকে বাঁচিয়ে রাখে আমরা কেন এই নষ্ট কাজ থেকে বাঁচতে পারি না সেটার অন্যতম কারণ সর্বপ্রথমই আমি যাব ইমাম বুখারীর জীবনীতে আমার সাথে যাবেন তো সবাই বন্ধুরে আমার ইমাম বুখারী নামাজ পড়তেছেন বিষাক্ত পোকা ওনার জুব্বার নিচে ঢুকে ওনাকে কামড় দিয়েছেন দিতে দিতে 10টা কামড় দিয়েছেন কয়টা কয়টা 10টা কামড় দিয়েছে ইমাম বুখারীর পিঠ মোবারকের মধ্যে বন্ধু তারপরেও তিনি নামাজ ছাড়ে না নামাজ তিনি ছেড়ে দেয় না তারপরে নামাজ যখন শেষ হলো ওনার ছাত্রকে একটা ডাক দিয়ে বলল আমার জুব্বাটা উঠিয়ে দেখো আমার পিঠের মধ্যে কি হয়েছে এবার জুব্বা উঠাইয়া দেখি রে একটা একটা করে বন্ধু ভিমরুল পোকা আমরা এটাকে বলি ভিঙ্গুল বলে অনেক সময় অনেক অনেক সময় কি বলে ভিঙ্গুল যেটা মাটি দিয়ে বাসা বানায় দেখছেন নি আপনারা মাটির মধ্যে অত্যন্ত বিষাক্ত মানুষ পানির নিচে ডুব দিলে পর্যন্ত ওইখানে পর্যন্ত ঢুকে মানুষকে কামড় দেয় ও বন্ধু এই ভিমরুলের কথা যদি বলি আমাদের গ্রামে আজ থেকে 8-10 বছর আগে একজন বৃদ্ধা মহিলা তার বাড়ির আঙিনায় পুকুরে গিয়েছিল আমাদের এলাকা তো পাহাড়ি এলাকা উঁচু নিচু পাহাড় পাহাড়ের চূড়ায় আমাদের এলাকার মানুষগুলো বসবাস করে সমতল জায়গা খুবই কম যেখানে আমার জন্মভূমি এখন উনি গেলেন বন্ধ লাকড়ি কুড়ানোর জন্য শুকনা লাকড়ি এখন এই শুকনা লাকড়িকে ঘিরে ভিমরুল পোকা বাসা বানাইছে যখন টান দিয়েছে রে ওখান থেকে বের হয়ে ওই বৃদ্ধ মহিলাকে এমন ভাবে সবল মেরেছিল হসপিটালে এনে ট্রিটমেন্ট করার আগে এই ভিমরুল পোকার কামড়ের কারণে বৃদ্ধ মহিলা সঙ্গে সঙ্গে 2-3 ঘন্টার মধ্যে মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওনার গল্পটা ওনার মৃত্যুর করুণ ঘটনা আমার এখন মনে পড়ে গেল আপনাদেরকে মনে করে দিতে চাই বন্ধু যখন এই ভিমরুল পোকা হযরত ইমাম বুখারী জুব্বা যখন ওনার ছাত্র উঠালেন ছাত্র উঠানোর পরে নজর দিয়ে চায়া দেখলেন একটা নয় দুইটা নয় 10টা ভিমরুল পোকার কামড় ওনার পিঠের মধ্যে এবং ছাত্র প্রশ্ন করল হুজুর মনিব উস্তাদ এত বিষাক্ত পোকা আপনাকে একটা নয় দুইটা নয় আপনি একটা একটা করে আপনাকে 10টা কামড় দিয়েছে তারপরেও আপনি নামাজ ছাড়েননি আপনি নামাজ পড়তেছিলেন আপনি কেমন করে এই বিষাক্ত পোকার সবল আপনি সহ্য করেছেন এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বলল তুমি জানো না আমি নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগিয়েছিলাম আমি যখন নামাজ পড়া
আমার সময় আমি আমার গরিবের ধরে যখন কোরআন তেলাওয়াত শুরু করলাম আমি কোরআন তেলাওয়াত করতে করতে কোরআন তেলাওয়াতের প্রেমে কোরআনে তো মধু আমি খুঁজে পেয়েছিলাম এই মধুর কাছে বিষাক্ত ভীমরুল ফকার 10 টাকা মোর আমার কাছে কিছুই মনে হয়নি এই জন্য আমি নির্বিঘ্নে নামাজ শেষ করতে পেরেছি বন্ধু জুমার খতিব আমি মুসল্লিরা যদিও সামনে বলে না পিছন দিয়ে বলে আজকে হুজুর ওয়াজ লম্বা করে ফেলেছে নামাজ লম্বা করে ফেলেছে অসংখ্য ইমামের বিরুদ্ধে বন্ধু এইরকম অভিযোগ আছে আছে না নাই আছে কথা বলেন আছে না নাই আছে বন্ধুরে আমার জীবনে কত সময় তুমি দোকানে কাটিয়েছো কত সময় তুমি চা দোকানে কাটিয়েছো কত সময় তুমি রেস্টুরেন্টে কাটিয়েছো কত সময় জীবনে তুমি জব সেকশনে কাটিয়েছো জীবনে কত সময় তুমি অপ্রয়োজনে তুমি বাজারে সময় কাটাইছো একবার তুমি পিছনের দিকে তাকাও না মসজিদে গেলে শুধু তুমি ঘড়ির দিকে তাকাও তোমার এই সময়ের দিকে তুমি নজর দিতে দিতে বন্ধু নামাজের প্রেম তোমার ছিনা থেকে উঠে গেছে এই জন্য তুমি রুকু সঠিকভাবে দিতে পারো না রুকু যদি দেরি হয় তোমার মধ্যে তিক্ততা চলে আসে বন্ধু সেজদা যদি দেরি হয় তোমার মধ্যে তিক্ততা চলে আসে এই জন্য তোমার নামাজের প্রতি যে মজা যে স্বাদ প্রেম উঠে যায় এই জন্য নামাজ পড়ার পরেও সফল আমরা হতে পারি না ঠিক না বেঠি আরো জোরে বলেন বর্তমান সময়ে নামাজকে ধ্বংস করার জন্য দুইটা জিনিস যথেষ্ট একটা হলো পবিত্রতা খোদা কি কসম আল্লাহি আল্লাহর কসম করে বলছি এই বর্তমান সময়ের মানুষগুলো যে এইভাবে প্রস্রাব করার পরে একদম কুইকলি পানি খরচ করে নামাজে চলে যায় জামাত শেষ হয়ে যাচ্ছে সে নামাজ পড়ার জন্য প্রথম রাকাতে ধরার জন্য ওই দিক দিয়ে দৌড়াচ্ছে কিন্তু এই দিক দিয়ে প্রস্রাব করার পরে যথাযথ পবিত্রতা না থাকার কারণে তোমার নামাজ বন্ধ বাতিল হয়ে যাচ্ছে আজকে আমি আপনাদেরকে বলি আমি বলেছিলাম আপনাদেরকে আজকে শাসন করব কারণ ভালোবাসার অধিকার যার আছে শাসন করার অধিকারও তার থাকে ঠিক না রে ঠিক এখানে আমার বাবার বয়সে এখানে সব মূর্খ নয় এখানে এডুকেটেড পারসন অসংখ্য আছে না বন্ধু এখন যদি মনে করেন গাজী সুলাইমান তিনি আমাদেরকে টিচিং দিচ্ছে আমরা টিচিং নিচ্ছি টিচিং প্রফেশনে আছি দেখবেন প্রত্যেকটা কথা মধুর মতো মনে হবে আজকের ওয়াজ চিরদিনের মতো ব্রেনে সেটআপ হয়ে যাবে জীবনে আপনার হেদায়েতের জন্য কোনোদিন ওয়াজের প্রয়োজন হবে না কথাগুলো নিতে রাজি আছেন ইনশাআল্লাহ আপনারা আমার ঘরের মানুষ আপনারা আমার বাড়ির মানুষ আপনারা আমার থানার মানুষ ও বন্ধু আপনাদের জবাব যদি আমি সঠিকভাবে আপনাদের ইনস্ট্রাকশন দিতে না পারি আপনাদের জবাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে আমি বাঁচতে পারবো না কথা ঠিক না ভাই ঠিক বিশেষ করে যখন খুতবাটা হাতে নেই বিশেষ করে যখন খুতবাটা হাতে নেই খুতবাটা হাতে যখন নেই বিশেষ করে আমার মুসল্লিগুলো ব্যতিক্রম এটার প্রশংসা করতে হয় আমার মুসল্লিগুলো আগে এসে জায়গা দখল করে রাখে আমার মুসল্লিগুলো এইরকম না যে হুজুর খুতবা হাতে নিয়ে চলে আসব না না বন্ধু তারা আলোচনা শোনার জন্য কম্পিটিশন করে কিন্তু ম্যাক্সিমাম মসজিদে দেখা যায় ইমাম সাহেব খুতবা হাতে নিচ্ছে এদিক দিয়ে মুসল্লি পসরাতখানায় গেছে আমি আপনাদেরকে স্পষ্ট করে বলবো বন্ধু কাপড়টা ধোয়ার পরে আপনি ভালো করে চেপে রশিতে ঝুলাইবেন একটু পরে দেখবেন ফোঁটা ফোঁটা করে পানি বের হবে ঠিক পুরুষের লিঙ্গটা তেমন পুরুষ যখন প্রস্রাব করবে সঙ্গে সঙ্গে তার প্রস্রাব ক্লিয়ার হবে না এতদিন আপনারা যেভাবে প্রস্রাব করেছেন ওই পদ্ধতি থেকে উঠে আগামী কাল কি জুমা নামাজ পড়তে যাবেন প্রস্রাবখানায় যখন যাবেন আপনি ট্রাই করে দেখবেন আগের নিয়মে ওযু করলে অনেকখানি প্রস্রাব এসে আপনার পোশাকের পবিত্রতা নষ্ট হয়ে যাবে বলে হুজুর কেন বললেন পবিত্রতা যদি আপনার থাকে কি ধরনের নিয়ামত বন্ধু মনটা দিয়ে শুনবেন হৃদয়ে জানালা করে শুনবেন আমার নবী যখন মেরাজে গেলেন মেরাজে গিয়ে আমার নবী যখন জান্নাতে কদম মোবারক বাড়িয়ে দিল জান্নাতে কদম মোবারক বাড়িয়ে দেওয়ার পরে আমার নবী দেখলেন আমার নবীর সামনে সামনে একটা পবিত্র কদমের পায়ের ছাপ আমার নবী দেখে জান্নাতে আরে জোরে বলেন না সুবহানাল্লাহ
নবী হাঁটতেছেন, নবী দেখতেছেন আমার নবীর সামনে বরকতময় কদমের সাথ দেখা যায়। আমার নবী নজর দিলেন, এটা কার কদম রে, এটা কার কদম, এত সুইটে বলে তো সুন্দর। এবার আমার নবী নজর দিয়ে চাইয়া দেখলেন, বন্ধু এই কদমটা আর কারো নয়, এই কদমটা হলো হযরতে বেলালের কদমের ছাপ। আমার নবী যখন মেরাজে, বেলাল কিন্তু মরে নাই, বেলাল সশরীরে পৃথিবীর বুকে জিন্দা। এবার আমার নবী বেলালকে প্রশ্ন করলো, রে বেলাল আমি নবী তোমার কাছ থেকে জানতে চাই তোমার জীবনে কেমন আমল করেছো, রে বেলাল কেমন আমল করেছো যে আমল আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছে। আমি মেরাজে রজনীতে মেরাজে যাইয়া আমি জান্নাতে তুমি বেলালের কদমের ছাপ আমি নবী দেখেছি। বেলাল একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, নবী গো আমার জীবনে সবচেয়ে বড় নেয়ামত ছিল আমি বেশি বেশি পবিত্র থাকতাম। আজকে আমাদের পবিত্রতা না থাকার কারণে নামাজ বাতিল, বলে হুজুর এটার প্রমাণ কি? হযরতে সাআদ বিন মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল পড়তেছে, ইয়া রাসূলুল্লাহ তার কবরের পাশে তাসবিহ পড়ার কারণ কি গো নবী? এবার নবী একটা ডাক দিয়ে বললেন, সাআদ বিন মুআজ, সাআদ বিন মুআজ এমন একজন আল্লাহর প্রিয় ছিলেন তার জানাজার মধ্যে 70,000 ফেরেশতা অংশ গ্রহণ করেছে, তারপরেও তার কবর আজাবের সম্ভাবনা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ কেন গো সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্রতা অর্জন করত না? জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। নবী তার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তাসবিহ তাহলিলের মাধ্যমে আল্লাহর কাছে দরখাস্ত করে দিলাম, আল্লাহ তার কবর আজাব যেন বন্ধ করে দেয়। আজকে আমি আপনাদেরকে বলবো বন্ধু, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, তোমরা মুসলমান আমি দেখি তোমরা রাস্তার পাশে একটা ছায়াদার গাছ যদি দেখে সেটার উপরে দাঁড়ায়া প্রস্রাব করে দাও, কোন ছায়াদার বৃক্ষের নিচে দাঁড়ায়া প্রস্রাব করা যাবে না। এটা কোরআন হাদিস সম্মত নয়, কারণ প্রতীক মুসাফিরের আশ্রয় বিশ্রামের জায়গা হলো মহাশূন্যের মধ্যে। বন্ধু একটা বাগান যখন থাকে, একটা গাছ থাকে, এই জায়গা হলো পিপাসা মানুষের বিশ্রামের জায়গা, তোমরা সেখানে দাঁড়ায় কোনোদিন প্রস্রাব করবে না। দুই নাম্বার হলো, তোমরা কেন মুসলমান, তোমরা কেন দাঁড়িয়ে প্রস্রাব করো, এটা বেঈমান কাফেরের কাজ, কারণ বেঈমান কাফেরের পোশাক পরেছ। নাম্বার ওয়ান হলো বন্ধু, প্রস্রাব করার পরে কমপক্ষে আপনি 40টা কদম টিস্যু নেন, পাথর নেন, ইটের টুকরা নেন, নিয়ে আপনি হাঁটবেন, হাঁটার পরে এক্সারসাইজ করবেন মানে ব্যায়াম করবেন, ব্যায়াম করার পরে ট্রাই করে দেখবেন আপনার প্রস্রাব আসবে কিনা। আপনি যদি মনে করেন আই এম ভেরি স্যাটিসফাই, আমি সাকসেস, আমি সফল, আর প্রস্রাব হবে না, একটা ফোঁটা বের হবে না, তখন আপনি ওযু করতে যাবেন। ওযু করে আপনি যদি নামাজের শেষ বৈঠকে যদি বসতে পারেন, মানে জামাত 4 রাকাত আখেরি বৈঠকে ইমাম সাহেব চলে গেছে, দৌড় গিয়ে সেই বৈঠকে যুক্ত হয়ে যাবেন, আপনার পরিপূর্ণ পবিত্রতার কারণে, প্রস্রাবটা পবিত্র হওয়ার কারণে, ক্লিয়ার হওয়ার কারণে আপনি জামাতের সওয়াব পেয়ে যাবেন। রাজি আছেন না নাই? আছে। আর জোরে বলেন আছে। এবার বন্ধু আরেকটা হলো আমি আপনাদেরকে বলবো, এর যুবকের দল গত বছর রিপনের মাহফিলে এসে আমি বলেছিলাম তোমরা জিন্স প্যান্ট পরবে না, কারণ এই জিন্স প্যান্ট মানুষের লজ্জা স্থানকে ঢাকতে পারে না, কথা বলে না। এই কোরআন সাক্ষী, আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসু তাকওয়া যালিকা খায়রুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য তিনটা পোশাক দিয়েছে, একটা লজ্জা স্থান ঢাকার পোশাক, দুই নাম্বারটা হলো সাজের পোশাক, যেমন আমি আজকে সেজে এসেছি, আমার ভাই সেজে এসেছে, উনিও সেজে এসেছে, আপনারা যারা দর্শক সারিতে আছেন আমিও দেখতে পাই আপনাদের গায়ে সুন্দর সুন্দর পোশাক শোভা পায়, কারণ আজকে আমাদের আশেক মাসিকের মিলন মেলা, ঠিক না? ঠিক।
প্রেমিকের মিলন মেলা একটু সূক্ষ্মভাবে শুনবেন হাদিস শরীফের মধ্যে এসেছে মুসলমান পুরুষের পর্দা আছে নারীর পর্দা আছে সারা জীবন নারীর পর্দার আওয়াজ শুনেছেন পুরুষের পর্দার আওয়াজ হলো বন্ধ এই পুরুষের পোশাক উপর দিয়ে থাকবে নাভি বরাবর নিচে দিয়ে থাকবে টাকনর উপরে এটা হলো মুসলমান পুরুষের পোশাকের পর্দা এখান থেকে যদি উপর দিক দিয়ে নাভির নিচে চলে আসে নিচের দিক দিয়ে টাকনর চলে নিচে চলে আসে এই পোশাকটা হয়ে যাবে ইমানদারের জন্য হারাম অবৈধ পোশাক ঠিক কিনা বলেন আপনি যদি কিয়ামত পর্যন্ত এই পোশাক পরে নামাজ পড়েন বুখারী এবং মুসলিম শরীফের হাদিস আবু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে নামাজ কবুল হবে না কারণ শরীয়তের আইনের বাইরে চলে গেছে পোশাকটা লুঙ্গি বলেন প্যান্ট বলেন ট্রাউজার বলেন যেই কোনো কিছু বলেন টাকনর নিচে যাইতে পারবে না নামাজের ক্ষেত্রে হোক বা নামাজের বাইরে হোক এটা উপরে থাকতে হবে বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণ এই পোশাক পরে তো মানুষগুলোর সাথে আল্লাহ কিয়ামত তের দিন কথা বলবে না আর জাহান্নাম তাদের জন্য অপেক্ষমান জোরে জোরে নাউজুবিল্লাহ আল্লাহ কথা বলেন ঠিক না ঠিক আরো জোরে আল্লাহর হাবিব কি বলেছে দেখেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুল লিবা বাইনহুন্না ইযা তুলিবাতিল কাবাইর আল্লাহর হাবিব বলেছেন এই এই কি সমস্যা কি এই আপনি লড়বেন না এদিক দিয়ে আরেকজন বসো ওই কোন আসো বসো দিক দিয়ে এই এর দিক দিয়ে খালি থাকলে এই নিয়ে লড়াচড়া করবে দিক দেশে এটা স্টেজ এটা জান্নাতের বাগান এটা ভিআইপি জায়গা কথা বলেন এই বসো এই যে ভাই ঠিক আছে একটু ঠিক আছে বুদ্ধি আছে এই দেখছেন নি জিন্স প্যান্টের ওয়াজ করছে লইয়া সামনে আইছে আরে জানেন নাউজুবিল্লাহ করেন একবার আরে আরে জানেন হুমা আর কাছে দি বইয়ে রইছি এনদি কই দেইতাম মুই কই দেইতাম ওজন পরে পরিবর্তন করে নেব আচ্ছা আচ্ছা আমার দাদাই কইছে পরে বলে ছাইরা দিব আমিন বলেন আমিন বলেন আমিন বলেন ওই যে বলেছি আল্লাহ বলেছে কি আমি আমার বান্দার উপর জুলুম করি না বান্দা নিজে নিজের উপর জুলুম করে এই যে শরীয়তের পোশাকটাকে বাদ দিয়ে আমার মন খেয়াল খুশি মতো পোশাক করছি এটাও কিন্তু আমি আমার উপর জুলুম করতেছি ঠিক না ঠিক আর জোরে বলেন এটা কি জুলুম না জি আমার সাথে আপনারা একমত কিনা বলেন একমত এটা কি জুলুম না জুলুম আমরা কি জুলুম করব না নিজের উপর নিজে ইহসান করব ইহসান করব আর জোরে বলেন ইহসান করব ধরে আমার আল্লাহর নবী বলে দিয়েছেন মুসল্লি বিরক্ত হলে ওয়াজ করি মুসল্লি শুনতে চাইলে ওয়াজ ইসলাম দেখেন কত সুন্দর এই যে যুবকের দল আজকে থেকে লুঙ্গি বলো প্যান্ট বলো ট্রাউজার বলো যেটাই বলো টাকনর নিচে পড়া যাবে না নাভির নিচে পড়া যাবে না নিচে দিয়া হয়তো নামাজের সময় নিচে দিয়ে বটে দেবে আমি মেনে নিলাম কিন্তু হাজার চেষ্টা করলেও উপর দিয়ে নাভির উপরে উঠবে না কারণ তার জন্মই হয়েছে বন্ধু স্মল হয়ে ছোট্ট হয়ে ঠিক না ঠিক এবার আসেন এটা কার এটা কার কৌশল জানেন বিদুর্মীরা কৌশল করে আমাদের মেসোয়াককে মেরে ফেলেছে যেটা আমাদের নবীর সুন্নাহ একটা সুন্নাহ যদি কেউ আমল করে মরতে পারে ফেতনার জামানায় 100 শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাবে শত শহীদ যারা দিনের জন্য জিহাদ করেছেন আল্লাহ আল্লাহর হাবিব বল প্রশ্ন করা হলো গো নবী আল্লাহর কাছে পছন্দের কাজ কোনটা আল্লাহর হাবিব বলেছেন সময় মতো নামাজ পড়া আলহামদুলিল্লাহ যারা বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার হলো কি মা বাবার সেবা করা তিন নাম্বার হলো দিনের জন্য যুদ্ধ করা সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আমার কথা কি আপনারা বুঝতেছেন জি অসুবিধা হয় না তো বন্ধুরে আমার নামাজকে নামাজের মতো করতে হবে এটাকে ব্যাঘাত ঘটিয়েছে বেঈমানেরা বেঈমান খেলোয়াড় দাঁড়িয়ে রেখেছে বেঈমানের মতো তোমাকে দেখলেও হিন্দুর বাচ্চার মতো দেখা যায় আমি গাজী সুলাইমান কনফিউশনে থাকি আল্লাহর কসম আমি কনফিউশনে থাকি অপরিচিত মানুষ নবী হাদিস থেকে প্রমাণ আল্লাহর কাছে দুইটা কাজ বেশি পছন্দ একটা হলো মুসলমান কি দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া দুই নাম্বার হলো মুসলমান ভাইকে পেট ভরিয়ে তৃপ্তির সাথে খাবার খাইয়ে দেওয়া ও বন্ধু তোমরা যুবক তোমরা মুসলমান তোমরা যুবক কেমন লেবাস ধরেছো এমন পোশাক পরেছো এমন স্টাইলে তোমরা দাড়ি রেখেছো এমন স্টাইলে চুল রেখেছো আমি তোমাদেরকে দেখলে মুসলমানের বাচ্চা না কোনো বেঈমানের বাচ্চা আমি ডিসাইড করতে পারি না এই জন্য মুখে অটো তালা দিয়ে বন্ধ রাস্তায় হাঁটিয়ে সালাম দেই না
নাউজুবিল্লাহ বলেন এটা মুসলমানের জন্য অত্যন্ত লজ্জা মুসলমান ইংলিশ বেঈমানেরা আমাদের বাংলার আনাচে কানাচে কিন্ডারগার্টেন আবিষ্কার করে ফোরকানিয়া মাদ্রাসাকে গলা টিপে হত্যা করেছে বন্ধ তোমরা জানো না ইসলামে রোল চালা পোশাক শরীয়তের আইনের হবে এই পোশাকটা বন্ধুরা আমার বেঈমানেরা আবিষ্কার করেছে নারী এবং পুরুষের পাতলা পোশাক মুসলমানের পর্দাকে মেরে ফেলেছে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ এই জন্য তুমি নামাজ পড়ার পরেও তোমার নামাজ কবুল হয় না আল্লাহর কথার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ থাকতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না সলাতা তানহালিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে নামাজ পড়ার পরেও ভালো হতে পারলাম না এটা আমি মনে করি আমার জন্য বদকিস্মত এই নামাজ দিয়ে বন্ধু কোনোদিন জান্নাতে থা যাওয়া তো থাক দূরের কথা জান্নাতের গ্রানও পাওয়া যাবে না জান্নাতের গ্রান 400 বছরের দূর থেকে পাওয়া যায় এখান থেকে জান্নাত 400 বছরের রাস্তা অতিক্রম করে যেতে হবে আর আমি এখানে 400 বছরের রাস্তার দূরে ওখান থেকে জান্নাতের গ্রান জান্নাতের বন্ধু পেয়ে যাবে জোরে জোরে সুবহানাল্লাহ আমি একটা হাদিস শরীফ বলেছি মুসলিম শরীফের মধ্যে এসেছে বলবো আবার হাদিসটা আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবায়ির রাওয়াহু মুসলিম আল্লাহর হাবিব বলেছেন বন্ধু যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ওয়াল জুমআতু ইলাল জুমআ এক জুমা থেকে আরেক জুমা ওয়া রমাদানু ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবায়ির রাওয়াহু মুসলিম আল্লাহর হাবিব বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে বন্ধুরা আমার যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এবং এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে খালি জায়গা আছে এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যে খালি জায়গা আছে এই এই খালি জায়গার মধ্যে বান্দা যতগুলো পাপ করবে যতগুলো অন্যায় করবে তবে সাবধান কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে যদি বান্দা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো তাহলে তোমার এই দুই দিকের আমলের কারণে মাঝখানের সকল সগিরা গুনাহ ছোট গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেবে এটাকে আরেকটু ক্লিয়ার করে দেই হাদিস শরীফের মধ্যে এসেছে এবং ঈসা নবীর জীবনী তো বন্ধু তালাশ করতে গিয়ে ঘটনাটা পেয়েছি আমি কি একটু বলবো হাদিস শরীফ আগে ঈসা নবীর জীবনী থেকে বলি ঈসা নবী রাস্তা দিয়ে হাঁটে হঠাৎ করে